নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের গন্তব্য একটি নার্সারিতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রকৃতির কোলে গাছগাছালির মাঝে একটা সুন্দর দিন যাপনের কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব। তবে চলুন শুরু করা যাক। মেঘ সূর্যের খেলার মধ্যে দিয়ে যখন আমরা জকপুর স্টেশন যাওয়ার পথ ধরলাম, তখন ঘড়িতে 10টা বেজে গেছে। আরও 2-3 কিলোমিটার সোজা স্টেশনের দিকে যাওয়ার পর বাম দিকে চোখে পড়ল সেই জায়গা যেখানে আজ আমাদের গন্তব্য। গন্তব্যের নাম পুষ্পাঞ্জলি নার্সারি। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে জকপুর স্টেশন থেকে কিংবা ন্যাশনাল হাইওয়ে 16 হয়েও যাওয়া যায় এই পুষ্পাঞ্জলি নার্সারি। নার্সারির ভেতরে যখন ঢুকলাম, তখন শুরু আর শেষ প্রান্ত ঠাহর করা বেশ মুশকিল হয়ে পড়ছিল। বিঘার পর বিঘা খালি বিভিন্ন রকমারি গাছ ফুল ফলের ভরা, এমন অনেক প্রজাতি রয়েছে যাদের নাম আমি প্রথম শুনেছিলাম। গোলাপের বাগানে কত রকমের যে গোলাপ গাছ দেখলাম তার ইয়ত্তা নেই। আছে হরেক রকমের ঘর সাজানোর গাছ, ক্যাকটাস, আরও কত কী। নার্সারি ঘোরার মাঝে মাঝে হঠাৎ করে হানা দিতে লাগলো রাজহাঁসের দল, কিংবা উড়ে যেতে লাগলো নাম না জানা নানা নজানা পাখি। ফটো সেশনের জায়গার তো অভাবই নেই, তবে খেয়াল রাখতে হবে গাছ বা ফুল যেন মারিয়ে না দেন কিংবা নষ্ট করে না দেন। এই ফুল ফলের সমারোহ দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে তা আপনি জানতেও পারবেন না। পেটে টান পড়লে জানবেন এখানে খাওয়ার কিছু কোনো ব্যবস্থা নেই। নার্সারির বাইরেও তেমন কিছু আপনি পাবেন না। ভালো হোটেল বলতে খড়গপুর কিংবা বসন্তপুর বা ডেবরা পৌঁছতে হবে ভালো হোটেলের জন্য। পারলে শুকনো খাবার এবং জল নিয়ে নেবেন, কারণ আশেপাশে শুকনো খাবার ও জলের বন্দোবস্তও নেই। পুরা বাগান দেখুন, দেখার পরে যা যা আপনাদের ইচ্ছা কিনুন। এই যে হচ্ছে ট্রলি, এতে ভরুন। ওখানে আছে কাউন্টার, কাউন্টারে যান, পয়সা মেটান, আগে বেরিয়ে যান। তো এই হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি। পুষ্পাঞ্জলি নার্সারি কোথায় দেখা যাচ্ছে? ওই দেখুন, ওই কোণে দেখা যাচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি। প্রচণ্ড রোদের তাপ, সেই কারণে ঘুরতে বা দেখতে খুবই কষ্ট হচ্ছে। এই দেখুন, এখানে এই দেখতে পাবেন শুধু গাছ আর গাছ। গাছের বাইরে নাগরদোলা আশা করে বসবেন না, সেই সব কিন্তু এখানে নেই। চারিদিকে নিস্তব্ধ প্রকৃতি, পাখির কিচিরমিচির আওয়াজ, সামনেই বড় একটা পুকুর, সেখানে চলে বেড়াচ্ছে বড় বড় রাজহাঁস, আর অফুরন্ত গাছ, ছোট গাছ, বড় গাছ, মেজো গাছ, সব ধরনের গাছ আছে। এই যে রাম দামও হরেক রকমের আছে, সেটা আপনাকে এসে জিজ্ঞেস করতে হবে কোন গাছের কী নাম। আমি তো এই যে এই রাস্তা দিয়েই আপনাকে আসতে হবে, ওটা গেট। গেট দিয়ে আসার পর আপনাদেরকে সোজা চলে যেতে হবে। ওই সোজা গেলে আপনি দেখতে পাবেন
কাউন্টার, ওখানে লোকজন বসে রয়েছে গাছ কেনার পরে আপনার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য আপনি কী গাছ কিনেছেন সেই টাকা, তারপরে পয়সা মিটিয়ে আপনি এখানে অনেক আপনি টবও পেয়ে যাবেন। এই যে প্রচণ্ড টব এখানে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি টবও পেয়ে যাবেন। আপনি যদি চান নকশা করা টবও আপনি পাবেন, তার জন্য আপনাকে আলাদা এক্সট্রা মূল্য গুনতে হবে। তবে যাই আসুন না কেন, একটা দিন একটা বেলা এত কাছে খড়গপুরের, আপনি ঘুরে যেতেই পারেন। মনে রাখবেন এটা কোনো পার্ক নয়, তাই যদি কেবল ঘুরতে যান তবে এই নার্সারির যে মালিক তার অনুমতি নিয়ে নেবেন ভেতরে ঢোকার জন্য। তবে যদি কিছু গাছ কেনার ইচ্ছে হয়ে থাকে তবে এখানে প্রবেশ অবাধ। শুধু গাছ কেন, রকমারি ডিজাইনের টব থেকে শুরু করে গাছের জন্য সার সব কিছুই পাবেন এই নার্সারির এক ছাদের তলাতেই। ছুটির দিনে একলা ঘরে বসার থেকে তিন চার ঘন্টার জন্য এই পুষ্পাঞ্জলি নার্সারি ঘুরে আসাই যায়, দেখবেন মনটা একবারে তরতাজা হয়ে যাবে। স্মৃতির কোণে বহুদিন রয়ে যাবে এই পুষ্পাঞ্জলি নার্সারি ঘোরার স্মৃতি। বন্ধ রুমে অনেকদিন থাকার পর আলো দেখলে মনে যেরকম খুশি অনুভব হয়, তেমনি বহুদিন ঘরে কাজের জন্য বমি থাকার পর কোথাও ঘুরতে গেলে আমার মন প্রচুর খুশিতে ভরে ওঠে। তা সে হোক না কাছে পিঠের কোনো জায়গা, ঘোরা তো ঘোরাই তাই না। যদিও আমি একা বেড়াতে বেশি ভালোবাসি, কিন্তু ফ্যামিলির সাথে গেলেও আপনাদের জন্য সুন্দর মুহূর্তগুলো তুলে আনতে আমি ভুলে যাই না। এমন অনেক আছেন যাদের কাজের জন্য বেড়ানো হয়ে ওঠে না, তাদের জন্য আমার চ্যানেলের ভিডিও উৎসর্গীকৃত। গাছ বা প্রকৃতি মানুষের সাথে এত একাত্ম, কাছে গেলে তারা যেন আপনাকে কাছে টেনে নেয়। আপনি যখন তাকে আপন করে নিতে বাধ্য হন, তেমনি আমিও গাছ কিছু কিনবো না ভেবেও শেষ অবধি 500 টাকার গাছ কিনিয়ে এনেছিলাম। আপনারা আপনাদের কাছে পিঠের যে নার্সারি থেকে গাছ কেনেন, তারাও এই নার্সারি থেকে গাছ কিনে বিভিন্ন দোকানে বা হাটে বিক্রি করে। তাই এখান থেকে আপনি যদি কিছু কেনেন তাহলে আপনি অবশ্যই অন্যান্য জায়গার তুলনায় অনেক কমে পেয়ে যাবেন। সর্বোপরি গাছ হলো আমাদের বেঁচে থাকার অন্যতম অঙ্গ। গাছ কাটার লগ্নে আপনি গাছ কিনে বাড়িতে লাগাচ্ছেন, এর থেকে শুভ কাজ আমার মনে হয় না অন্য কিছুতে আছে। আমার চ্যানেলে না আছে লাদাখের ভিডিও, না আছে দার্জিলিংয়ের নৈসর্গিক দৃশ্য, কিন্তু আছে আশেপাশের মন ভালো করে দেওয়া কিছু লুকানো রত্ন যা আপনারাও চাইলে উপভোগ করতে পারবেন। আপনি যদি শনি কিংবা মঙ্গলবারে যান তবে সকালে মা মনসার মন্দিরে পুজো দিয়ে এই নার্সারি চলে আসতে পারেন। মা মনসার মন্দির যদি আপনারা কেউ না জেনে থাকেন, মাতপুর জগপুরের মাঝে অবস্থিত এই মন্দিরটি খুবই জনপ্রিয়। প্রত্যেক শনি মঙ্গলবারে প্রচুর লোকের বা ভক্তের সমাগম হয় এই মন্দিরে। প্রত্যেক বছর এই মন্দিরে বিশাল বড় এক মেলার আয়োজন হয়ে থাকে। সেই মন্দিরে পুজো দিয়েই আপনি নার্সারি ঘুরে দেখতে পারেন। নার্সারি ঘুরে দেখার পর আপনারা চলে যেতে পারেন খড়গপুরে, সেখানে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে বেরিয়ে পড়তে পারেন বিকেলের পাথরা কিংবা হেজিলি পার্কে। পাথরা হলো মোহনপুর থেকে যে রাস্তাটি চলে গেছে সোজা হাসিমারার দিকে, সেই দিকেই আপনাকে যেতে হবে, সেখানেই পড়বে পাথরা। হরিশপুর এই ধরনের জনপদগুলোকে পেরিয়ে আপনাকে পৌঁছতে হবে পাথরাতে, সেখানে আপনি প্রাচীনকালের প্রায় 200 টেরাকোটা মন্দির দেখতে পারবেন। তার সম্পর্কে ইতিহাস জানতে হলে আপনারা গুগল করে নিতে পারেন। হেজিলি পার্কও খড়গপুরের মধ্যে একটি অন্যতম খুব সুন্দর জায়গা, প্রচুর মানুষ এখানে বিকেলে বেড়াতে আসেন
খুব বড় জায়গা নিয়ে এই হিজলি পার্ক গড়ে উঠেছে। খড়গপুর স্টেশনের কাছে আপনি একটি খুব সুন্দর বিরিয়ানির দোকান পেয়ে যাবেন। এখানে দুপুরের বিরিয়ানি জমি উপভোগ করতে পারেন, তারপর বেরিয়ে যেতে পারেন পাথরা কিংবা হিজলি পার্কের উদ্দেশ্যে। ছুটির দিনে বাড়িতে বসে ঘুমোতে চান কি যতদিন বাঁচবেন গোটা পৃথিবী চোখ মেলে দেখতে চান, সেটা আপনার একান্ত ব্যাপার। তবে ঘুরলে আপনার কিছু ক্ষতি হবে না তা হলফ করে বলাই যায়। আমি জানি বাঙালির এই ঘোরার উদ্দীপনা আজকের নয়, শঙ্করের চাঁদের পাহাড়ের অভিযানের মধ্য দিয়েই আজ বাঙালি লাদাখ থেকে শুরু করে তিব্বত লাসা কোথায় নেই। আজকাল তো হোস্টেল, কাউচ সার্ফিং, হিচহাইকিংয়ের জামানায় অনেক কম খরচে দেশ বিদেশ ঘোরা যায়। ইউথ হোস্টেল নিয়ে খুব সুন্দর একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন ইউথ হোস্টেল সম্পর্কিত সমস্ত তথ্য। পুষ্পাঞ্জলি নার্সারিতে আপনি যা কিনবেন তা নগদ টাকা কিংবা অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও করতে পারেন। ভেতরে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর জায়গা রয়েছে। নার্সারি ঘোরার সময় দেখতে পাবেন বহু মানুষ এখানে কাজ করছে। যদি ঘুরতে ঘুরতে কোনো গাছের সম্পর্কে আপনার কিছু জানার থাকে তাহলে এদের সাহায্য নিতে পারেন, এনারা আপনাকে সেই গাছ চিনতে সাহায্য করবে। এই পার্কের বা এই নার্সারির মধ্যেই রয়েছে এক বিশাল বড় পুকুর, বোধহয় সেই পুকুরের মধ্যে মাছ চাষও হয়ে থাকে। দেখতে হলে আসতে হবে পুষ্পাঞ্জলি নার্সারি, পিছনে পুরোটাই নার্সারি। আজকে একটু অন্যরকম ভ্রমণ, দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাবে শুধু চারাগাছ আর চারাগাছ, দু ফসলি, তিন ফসলি, বারো মাসি সমস্ত কিছু। যদি দেখতে হয় আপনাকে আসতে হবে পুষ্পাঞ্জলি নার্সারিতে। বলার অনেক কিছু থাকলেও আজ এখানেই ইতি, অন্যদিন অন্য কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে আবার হাজির হব এই চ্যানেলে। ততক্ষণ আপনাদের চোখ থাকুক এই চ্যানেলের মধ্যে। আপনাদের চেনা পরিচিত এইরকম একদিনের কোনো ঘোরার জায়গার তথ্য থাকলে কমেন্ট বক্সে তা অবশ্যই শেয়ার করুন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার অন্য ভ্রমণ কাহিনীগুলিও দেখে নিতে পারেন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে দেন। আপনারা আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো, কেমন লাগলো ভিডিওটি তাও আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাতে ভুলবেন না। কোভিড টাইমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ঘুরতে থাকবেন।